প্রিয় শিক্ষার্থীবৃন্দ, অনলাইন ক্লাসে তোমাদের স্বাগতম। আজকে উচ্চতর গণিত ক্লাসে তোমাদেরকে আলোচনা করব ত্রিভুজ সংক্রান্ত সমস্যাগুলি এবং তার সমাধান। তিনটি বাহুর সমুদ্রকে ত্রিভুজ বলে। ত্রিভুজের তিনটি বাহুর এবং তিনটি কোণ থাকে। এই ত্রিভুজের তিনটি কোণের শীর্ষবিন্দুর স্থানাঙ্ক যদি এমন হয় এ তাহলে সেই এবিসি ত্রিভুজের ক্ষেত্রফল ত্রিভুজ এবিসি এর ক্ষেত্রফল আমরা কিভাবে নির্ণয় করব, সূত্রটা দেখো। ত্রিভুজ এবিসি এর ক্ষেত্রফল আর ইন্টু এক্স ওয়ান ওয়াই ওয়ান ওয়ান এক্স টু ওয়াই টু ওয়ান এবং এক্স থ্রি ওয়াই থ্রি ওয়ান। এইভাবে ত্রিভুজ এবিসি এর ক্ষেত্রফল নির্ণয় করতে হবে। এইভাবে আমরা ত্রিভুজ এবিসি এর ক্ষেত্রফল নির্ণয় করতে পারবো। যদি কখনো কোনো ত্রিভুজের তিনটি শীর্ষবিন্দুর স্থানে কোথাও দেওয়া থাকে তাহলে আমরা তার ক্ষেত্রফল এভাবে নির্ণয় করব। এখন এই সূত্র দ্বারা আমরা একটা ত্রিভুজের ক্ষেত্রফল নির্ণয় করার চেষ্টা করি। ত্রিভুজ এবিসি এর শীর্ষবিন্দুগুলো এ হচ্ছে -1, 5 -4, 1 এবং সাপোজ সেই বিন্দুতে এখানে আছে 2, 1 তাহলে ত্রিভুজ এবিসি এর ক্ষেত্রফল আমরা নির্ণয় করা হবে এই সূত্রটা। তাহলে ত্রিভুজ এবিসি এর ক্ষেত্রফল বসাও -1, 5, 1 -4, 1, 1 এবং 2, 1, 1 ত্রিভুজ এবিসি এর করা চেষ্টা করো। 1 -1 -5 (-4 -2) মানটা তোমরা বের করতে পারবে। দেখো -0 -6 (30) -6 তাহলে কত আসবে
হাফ ইন্টু টোয়েন্টি ফোর দ্যাট ইজ টুয়েলভ, এত বর্গ এত বারো বর্গ পেয়েছে ত্রিভুজ এবং সেক্ষেত্রে। আশা করি বুঝতে পারো সহজ ছাত্ররা, তাহলে ত্রিভুজের বিশেষ ক্ষেত্রফল কত পেলাম? বারো বর্গ। একটা অঙ্ক আছে ত্রিভুজের বিশেষ শিশুবিন্দুগুলো এত হলে ত্রিভুজের বিশেষ ক্ষেত্রফল নির্ণয় করবো, তাহলে ক্ষেত্রফল আমরা বারো বর্গ হোক নির্ণয় করতে পারলাম। এবার তো এখানে প্রশ্নটা আছে, এর সাহায্যে সি হতে এ বি বাহুর উপর লম্বের দৈর্ঘ্য নির্ণয় করো। সি হতে এ বি বাহুর উপর অঙ্কিত লম্বের দৈর্ঘ্য নির্ণয় করো। এটা আমি ডি বিন্দু দিই, তাহলে সিডির দৈর্ঘ্যটা নির্ণয় করতে হবে। এখন কোন ত্রিভুজের তিনটে শীর্ষবিন্দুর স্থানাঙ্ক দেওয়া থাকলে তার ক্ষেত্রফল নির্ণয় করতে পারবো। তারপরে তার কোনো একটি শীর্ষবিন্দু থেকে অপর বাহুর উপর অঙ্কিত লম্বের দৈর্ঘ্য নির্ণয় করার সূত্র, সিদ্ধিকে যদি এই বাহুর উপর বের করতে হয় তাহলে সি হতে এ বি বাহুর উপর অঙ্কিত লম্বের দৈর্ঘ্য ইকুয়াল টু টু ত্রিভুজ ক্ষেত্র এ বি সি, অর্থাৎ এ বি সি ত্রিভুজের ক্ষেত্রফল ভাগ যে বাহুর উপর অঙ্কিত লম্ব দৈর্ঘ্য নেবে সেই বাহুর লম্ব দৈর্ঘ্য, এ বি বাহুর দৈর্ঘ্য। যে ত্রিভুজে কোন ত্রিভুজের ক্ষেত্রফলের দ্বিগুণকে যে বাহুর উপর অঙ্কিত লম্বের দৈর্ঘ্য নির্ণয় করতে হবে সেই বাহুর দৈর্ঘ্য দ্বারা ভাগ করলে আমরা বিন্দু থেকে ওর উপর অঙ্কিত লম্বের দৈর্ঘ্য নির্ণয় করতে পারব। তাহলে দেখো ত্রিভুজ ক্ষেত্রে বিশেষ ক্ষেত্র কত পাইছিলাম? বারো বর্গ একক, টু ইন্টু টুয়েলভ, আর এ বি বাহুর উপর অঙ্কিত লম্বের দৈর্ঘ্য কত হবে? তোমাদের আগের ক্লাসে শিখাইছিলাম এ বি বাহু ভূতল অন্তর বহিষ্কার প্লাস করে যে অন্তর বহিষ্কার তার বর্গমূল রুট ওভার, এখানে কত আছে মাইনাস ওয়ান মাইনাস অফ মাইনাস ফোর দ্যাট ইজ প্লাস ফোর বহিষ্কার প্লাস ওইখানে আছে ফাইভ মাইনাস ওয়ান তার বহিষ্কার, বারো দুগুলো চব্বিশ, আর এখান থেকে তো থ্রি স্কোয়ার নাইন প্লাস সিক্সটিন টোয়েন্টি ফোর বাই রুট ওভার টোয়েন্টি ফাইভ দ্যাট ইজ টোয়েন্টি ফোর বাই ফাইভ। আচ্ছা কত পেলাম? চব্বিশ বাই পাঁচ একক। নিশ্চয় বুঝতে পেরেছ এখানে কোনো সমস্যা থাকার কথা না। এইভাবে যদি বলা হয় এর থেকে বেশি বা উপর অঙ্কিত লম্বের দৈর্ঘ্য নির্ণয় করো তাহলে কি করবো, টু ত্রিভুজ ক্ষেত্রে বেশি ডিভাইডেড বাই বেশি বা উপর দৈর্ঘ্য, যদি বলে বি থেকে এ সি বাহুর উপর অঙ্কিত লম্বের দৈর্ঘ্য নির্ণয় করো তাহলে টু ত্রিভুজ এ বি সি ডিভাইডেড বাই এ সি বা সি এ, সি এ বাহুর দৈর্ঘ্য। মানে এই জাতীয় যতগুলো অঙ্ক তোমাদের বইতে আসে
প্রত্যেকটা অংশ তোমরা বাসায় বসে বসে সমাধান করবে, আশা করি সমস্যা হবে না, পারবে। তোমাদের বইতে আরেকটা অংশ একটু দেখো, আলোচনা করি। ত্রিভুজ এবিসি এর শীর্ষ ত্রয়, এ বিন্দু আছে 5,6, বি বিন্দু আছে -9,1 ও সি বিন্দু আছে -3,-1। ত্রিভুজটির ক্ষেত্রফল নির্ণয় করো। তাহলে টু ত্রিভুজ ক্ষেত্র এবিএস এর ক্ষেত্রফল লিখলো 2½ × এ বিন্দুর ভূস্কটি 1, বি বিন্দুর ভূস্কটি 1 এবং সি বিন্দুর ভূস্কটি 1 নির্ণয়। এই দ্বারা ত্রিভুজ ক্ষেত্রে এবিসি এর ক্ষেত্রফল বের করতে পারবো এবং এর সাহায্যে এ হতে বিসি বাহুর উপর লম্বের দৈর্ঘ্য নির্ণয় করব। তখন তার এ বিন্দুটিকে বিসি বাহুর উপর লম্বের দৈর্ঘ্য নির্ণয় করার জন্য 2 ত্রিভুজ ক্ষেত্রফল এবিসি ডিভাইডেড বাই বিসি বাহুর দৈর্ঘ্য। এটা তোমরা মাথায় করবে, আশা করি পারবে, সমস্যা হবে না। এক লিনিয়ার অঙ্ক এই জাতীয় আরো বেশ কিছু অঙ্ক আছে তোমাদের বইয়ে, অঙ্কগুলো তোমরা বাসায় করতে চেষ্টা করবে। এবার যদি আলোচনা করি, একটি ত্রিভুজের শীর্ষত্রয় স্থানাঙ্ক (t+1,1), (2t+1,3) ও (2t+2,2t) তার ক্ষেত্রফল নির্ণয় করো। তাহলে এই ত্রিভুজের ক্ষেত্রফল কী হবে? প্রথম বিন্দুর ক্ষেত্রফল হবে ½ × ত্রিভুজ ক্ষেত্রে ½ × প্রথম বিন্দুর ভূস্পটি 1, দ্বিতীয় বিন্দুর ভূস্পটি 1, তৃতীয় বিন্দুর ভূস্পটি 1 এই নির্ণয় দিয়ে আমরা এই ত্রিভুজ ক্ষেত্রের ক্ষেত্রফল নির্ণয় করব। এবং দেখাও যে t=2 অথবা t −1 হলে ওই বিন্দুগুলো সমরেখ হবে। কোন তিনটি বিন্দু সমরেখ হওয়ার শর্ত, বিন্দু তিনটি দ্বারা উৎপন্ন ত্রিভুজের ক্ষেত্রফল হবে 0। দেখিস ওই ত্রিভুজের যে ক্ষেত্রফলটা আমরা পাব সেই ক্ষেত্রফলটা হবে, এখানে একটা অজানা ধ্রুবক দেওয়া রয়েছে টি, টি সম্বলিত একটি দ্বিঘাত রাশি তৈরি হয়ে যাবে। সেই ত্রিভুজের ওই ক্ষেত্রফল = 0 হলেই বিন্দু তিনটির সমরেখ হবে। এই ক্ষেত্রে আমরা কি লিখব? ওইখান থেকে প্রাপ্ত ক্ষেত্রফল, যেহেতু বিন্দুগুলো সমরেখ হতে হবে তাই উৎপন্ন ক্ষেত্রফল = 0। অথবা না, সেই ক্ষেত্রে আমরা যদি সমাধান করি তাহলে টি এর দুটো মান পাবো, t = 2 পাবো অথবা t = -1 পাবো। আবার যদি t = 2 বসাই, প্রাপ্ত ক্ষেত্রফলে t = 2 বসিয়ে আমরা পাই ওই রাশির মান হয়ে যাবে তখন 0, এবং t = -1 বসাই ও রাশিটির মান 0 হবে। তা যেহেতু t = 2 এবং t = -1 বসাই প্রাপ্ত ক্ষেত্রফল 0 হয়ে যাচ্ছে, সুতরাং t = 2 অথবা t = -1 জন্য বিন্দু তিনটি সমরেখ হবে দেখানো হলো বা প্রমাণিত হলো। এটা তোমরা পাঠায় প্র্যাকটিস করবে, আশা করি পারবে, সমস্যা হবে না। আমি তো তোমাদের হিন্টস দিয়ে দিলাম, বোঝাই দিলাম। এর পরবর্তীতে আসি আমরা অন্য আরেকটি অঙ্কে, এমন একই নিয়মের বা প্রায় কাছাকাছি নিয়মের অনেকগুলো অঙ্ক তোমাদের আছে বইতে, এই অঙ্কগুলো তোমরা বাঁধায় অবশ্যই করবে। আমি আরেকটা অঙ্ক আলোচনা করি। একটা ত্রিভুজের তিনটি শীর্ষবিন্দুর স্থানাঙ্ক দেওয়া আছে, এ আছে 3, 4, এ আছে 3, 4, বি আছে 2t,5, এবং সি আর একটা বিন্দু আছে, সি বিন্দুর স্থানাঙ্ক দিয়ে আছে 6,2।
এই বিন্দু তিনটি দ্বারা উৎপন্ন ত্রিভুজের ক্ষেত্রফল দেওয়া আছে 19.5, 19 পূর্ণ, 1/2 বর্গ একক হলে টি এর মান নির্ণয় করো। এই বিন্দু তিনটি দ্বারা উৎপন্ন ত্রিভুজের ক্ষেত্রফল দেওয়া আছে 1/2 আমাদের কি করতে হবে, টি এর মান নির্ণয় করতে হবে। ত্রিভুজ চিত্র এবিসি, ত্রিভুজ এবিসি এর ক্ষেত্রফল, এর ক্ষেত্রফল আমরা নির্ণয় করতে পারবো? অবশ্যই পারবো। ক্ষেত্রফল সমান কি? হাফ ইনটু নির্ণায়ক, 3, 4, 1, 2, 5, 1 এবং 6, 1 ত্রিভুজ চিত্র এবিসি এর ক্ষেত্রফল। এটা বের করো, দেখো থ্রি ইন্টু 5 - 4 ইন্টু 2d - 6 + 1 ইন্টু 2d² - 30 মানটি বের করার চেষ্টা করো। -3d আর এখানে আসতেছে -8t +24 2d² - 30 আর এখানে আছে -8t - 3t -11t 15 আর 24 39 - 30 এখন এই যে ক্ষেত্রফল বের করলাম, কি সম্বলিত একটি রাশি, ক্ষেত্রফল হচ্ছে এত বর্গ একক। এখন বলতেছে এই ত্রিভুজ ক্ষেত্রের ক্ষেত্রফল যদি 19.5 বর্গ একক হয় তাহলে টি এর মান নির্ণয় করো। কি বিষয়টা সহজ হয়েছে না? প্রশ্নের শর্তানুসারে বা প্রশ্নানুসারে হাফ ইন্টু 2d² - 11t + 9 = 6
19 দ্যাট ইজ 19 যোগ 38 আর 39 22 প্রশ্ন 17 সারি এত সমান এত বা ওই হচ্ছে আপনি গুণ করে দিলে আপনি ভাগ করে দিলে বা টু দিয়ে গুণ করে দিলে কি হবে 2 টি স্কয়ার মাইনাস 11 টি প্লাস 9 ইকুয়াল টু 39 বা 2 টি স্কয়ার মাইনাস 11 টি এটা আসলে ফর্মেটে মাইনাস দ্যাট ইজ মাইনাস 30 ইকুয়াল টু 0 বা 30 যোগ 60 কত আছে 2 টি স্কয়ার মাইনাস 11 টি প্লাস 30 ইকুয়াল টু 0 তাহলে 30 যোগ 60 30 উৎপাদক তৈরি করো মাইনাস 15 টি প্লাস 40 মাইনাস 30 ইকুয়াল টু 0 এখান থেকে একটা টি গণ নাও 2 টি মাইনাস 15 টু গণ নাও 2 টি মাইনাস 15 ইকুয়াল টু 0 বা 2 টি মাইনাস 15 ইন্টু টি প্লাস 2 ইকুয়াল টু 0 হয় 2 টি মাইনাস 15 ইকুয়াল টু 0 অতএব টি ইকুয়াল টু 15 বাই 2 অথবা টি প্লাস 2 ইকুয়াল টু 0 অতএব টি ইকুয়াল টু মাইনাস 2 তাহলে টি ইকুয়াল টু মাইনাস 2 অথবা 15/2 তাহলে ত্রিভুজের ক্ষেত্রফল যদি 19 বর্গ হয় তাহলে টি এর মান বের করো আমরা টি এর মান বের করলাম উত্তর দিয়ে আসলো টি এর মান 15/2 অথবা টি এর মান মাইনাস 2 এর এই জাতীয় কোনো ত্রিভুজের ক্ষেত্রফল যদি দেওয়া থাকে তাহলে আমরা নির্ণায়ক পদ্ধতিতে বিন্দু তিনটি দ্বারা ত্রিভুজের ক্ষেত্রফল বের করব যে রাশি পাব সেইটাই হবে প্রদত্ত ক্ষেত্রফল এই দুটো কম্পেয়ার করে আমরা টি এর মান হোক এ এর মান হোক বা ও দ্বারা কোনো ধ্রুবক যদি ওর ভিতরে দেওয়া থাকে স্থানাঙ্কের ভিতরে তার মানটা আমরা বের করতে পারবো দেখো তোমাদের বইতে যাতে আরও অঙ্ক আছে এগুলো তোমরা বাসায় চেষ্টা করবে এ এর মান কত হলে এ কমা 2-2A 1-A কমা 2A ও -4-A কমা 6-2A তিনটা বিন্দুর স্থানাঙ্ক দেওয়া রয়েছে সেই বিন্দুর ভিতরে আমাদের অজানা ধ্রুবক হিসাবে এ ব্যবহার করা আছে বিন্দু তিনটি একই সরলরেখার উপর অবস্থিত হবে তখন এর মান কত
তাহলে বিন্দু তিনটি দ্বারা উৎপন্ন ত্রিভুজের ক্ষেত্রফল আমরা নির্ণয় করব। সেই ক্ষেত্রফলের ভিতরে অজানা ধ্রুবক এ থাকবে। এখন বিন্দু তিনটি একই সরলরেখায় অবস্থিত হতে হলে বিন্দু তিনটি দ্বারা উৎপন্ন ত্রিভুজের ক্ষেত্রফল ইকুয়াল টু শূন্য হবে। মানে প্রশ্ন মতে যখন লিখব প্রাপ্ত ক্ষেত্রফল সেটা এ এর দ্বিঘাত, একটি রাশি পাব, সেই রাশি ইকুয়াল টু জিরো ব্যবহার করব, করে আমরা এর মানটা বের করে দেখাতে পারবো। এই জাতীয় যত সমস্যা তোমাদের বইতে আছে সেগুলি তোমরা বাসায় বেটে বেটে সমাধান করবে। আশা করি তোমরা নিজেরা পারবে, এগুলো তো সমস্যা হবে না। যা হোক, আজকের এখানে আরও একটা বিষয় আলোচ্য বিষয় ছিল, ত্রিভুজ এবিসি এর ক্ষেত্রফলে তিনটে শীর্ষবিন্দু দেওয়া রয়েছে এবং তিনটে ঠিক আছে একটি ত্রিভুজ এবিসি তিনটে শীর্ষবিন্দু দেওয়া আছে, এই তিনটে বিন্দু উপর ত্রিভুজের ক্ষেত্রে তিনটে বাহুর মধ্যবিন্দু দেওয়া আছে, মধ্যবিন্দুগুলো সংযোগকারী রেখা দ্বারা যে ত্রিভুজ উৎপন্ন হবে সাপোজ ডি দেখা যাবে ত্রিভুজ ডিইএফ এর ক্ষেত্রফল ত্রিভুজ এবিসি এর ক্ষেত্রফলে চার ভাগের এক ভাগ, বা ত্রিভুজ এবিসি এর ক্ষেত্রফল ত্রিভুজ ডিইএফ এর ক্ষেত্রফলে চার গুণ। তাহলে এই তিনটে শীর্ষবিন্দু ক্ষেত্রে ব্যবহার করে আমরা ত্রিভুজের বিশেষ ক্ষেত্রফল বের করবো এবং এ বি বল মধ্যবিন্দু দৃষ্টান্ত, বি সি বল মধ্যবিন্দু দৃষ্টান্ত এবং সি এ বল মধ্যবিন্দু দৃষ্টান্ত বের করবো। এই প্রাপ্ত তিনটে মধ্যবিন্দু দৃষ্টান্ত দ্বারা উৎপন্ন ত্রিভুজের ক্ষেত্রফল বের করবো এবং এই ডি এফ ত্রিভুজের ক্ষেত্রফল এবং এ বি সি ত্রিভুজের ক্ষেত্রফল আমরা তুলনা করবো, যে ত্রিভুজ এবিসির ক্ষেত্রফল ভাগ ত্রিভুজ ডিএফ এর ক্ষেত্রফল বা ডায়াগোনাল ক্ষেত্রফল ভাগ করে আমরা দেখাতে পারবো ত্রিভুজ এবিসি এর ক্ষেত্রফল ত্রিভুজ ডিএফ এর ক্ষেত্রফলের চার গুণ। এটা আমাদের মাথার কাজ থাকলো, তোমরা চেষ্টা করবে আগামী ক্লাসে আমি সেটা আলোচনা করব, তোমরা পারলে তো ভালো, না পারলে আমি শিখে দেবো। একইভাবে তোমরা এই অধ্যায়ে ত্রিভুজ সংক্রান্ত সকল সমস্যাগুলির সমাধান বাসায় চেষ্টা করবে। আজকের ক্লাস এখানেই শেষ, তোমাদের সবাইকে ধন্যবাদ এবং অভিনন্দন।